বিরাট কোহলি বিশ্বের সবথেকে বড় আর জনপ্রিয় গেমসের ফাইনাল। সারা বিশ্বের ফুটবল প্রেমী মানুষের মনে এখন প্রশ্ন, কার হাতে উঠবে 22তম ফুটবল বিশ্বকাপে সোনার ট্রফি? মেসি নাকি ফ্রান্সের হুগো লোরিস? চলো একবার ঝট করে চোখ বুলিয়ে নিই এই দুই দলের ক্ষমতা কি তার উপর। গত বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স প্রথম থেকেই এই বিশ্বকাপেরও বড় দাবিদার। গোলরক্ষক অধিনায়ক হুগো লোরিসের ফর্ম, বেঞ্জিমার চোট পেয়ে সরে যাওয়ার শুরুর দিকে চিন্তা থাকলেও টুর্নামেন্ট যত এগিয়েছে তত উজ্জ্বল হয়েছে লে ব্লু। কিলিয়ান এমবাপ্পে রয়েছেন গোল্ডেন বুট জিতবার অন্যতম দাবিদার। এছাড়াও মিডফিল্ড জেনারেল গ্রিসম্যানের শেয়ালের মতো ক্ষিপ্রতা, সুযোগ সন্ধানী কোম্যান, ডেম্বেলে, সর্বোপরি গোল মেশিন জিরু ফ্রান্সকে আবার বিশ্বকাপ জয়ী হবার আশা দেখাচ্ছে। এছাড়াও বিশ্বকাপ জয়ী খেলোয়াড় ও কোচ দিদিয়ের দেশামের স্ট্র্যাটেজিকে তো মাথায় রাখতেই হবে। লাতিন আমেরিকার ফুটবল সৌন্দর্যের একমাত্র প্রতিনিধি এই বিশ্বকাপে এখন আর্জেন্টিনা। গত বছরই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে জিতে 15তম বারের জন্য কোপা আমেরিকা কাপ জিতেছে আর্জেন্টিনা। অধিনায়ক মেসির অতিমানবীয় ফুটবল স্কিল তাকে সর্বকালের সেরা ফুটবল খেলোয়াড় বা গ্রেটেস্ট অফ অল টাইমের তকমা এনে দিয়েছে ফুটবল ভক্তদের কাছে। বিশ্বকাপের শুরুতেই সৌদি আরবের কাছে হারের পর থেকে দিনে দিনে উন্নতি হয়েছে এই দলের খেলায়। প্রাক্তন খেলোয়াড় ও টিম ম্যানেজার স্কালোনি এই টিমটাকে তৈরি করেছেন দীর্ঘদিন ধরে যত্ন নিয়ে। টিমে ডিমারিয়া, মার্কাস আকুনার মতো অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে পালাসিয়াস, এনজো ফার্নান্ডেজ বা জুলিয়ান আলভারেজ এক অসাধারণ ভারসাম্য তৈরি করেছে, যা আর্জেন্টিনাকে স্বপ্ন দেখাচ্ছে তাদের তৃতীয় বিশ্বকাপ জয়। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে টাইব্রেকারে চীনের পাঁচিলের মতো দুর্ভেদ্য লেগেছে। আর মাত্র কয়েক ঘন্টার তফাতেই আমরা জানতে পেরে যাব 22তম ফুটবল বিশ্বকাপের জয়ী দল কে হবে। এরকমই আকর্ষণীয় তথ্য জানতে ফলো আর সাবস্ক্রাইব আর শেয়ার করো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলকে।